সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই পান্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকের ভিডিও টপিক হচ্ছে যে গোলাপ গাছের পাতা কুকড়ানো এবং পাতা হলুদ বা পোকার আক্রমণ। বেশ কয়েকটি উপদেশ নিয়ে আমি এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তবে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, কোনোভাবে স্কিপ করবেন না, তাহলে কোনো স্টেপ মিস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটি গোলাপ গাছের কিন্তু এরকম আক্রমণ হয়েছে। তো এগুলো আক্রমণ মূলত বেশ কয়েক কারণে হতে পারে। তো প্রথম হতে পারে পোকার আক্রমণ থেকে এই পাতা হলুদ হয়ে যাওয়া, আর দ্বিতীয়ত আপনার টবের মাটিতে খাবারের পরিমাণ বেশি থাকার কারণেও কিন্তু এটা ঘটে। আবার খাবার তৃতীয়ত আবার খাবার অতিরিক্ত কম হয়ে গেলে বা খাবার না থাকলে গাছ কিন্তু এ ধরনের সমস্যায় ভোগে। তো কোনো অপুষ্টিহীনভাবে গাছটি ভোগে। তো এটাই মূলত এই ভিডিওর কয়েকটি স্টেপ। তো আমি জানাবো আপনাদেরকে যে গোলাপ গাছে আপনার এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে কী ঔষধ স্প্রে করবেন। আমি ঔষধের দাম এবং ঔষধের নাম সবগুলো স্টেপ জানিয়ে দেবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমি ইনিমি টপ। তো এটা 25 ml দেখতে পাচ্ছেন। এটা আপনার যে কোনো ধরনের পোকামাকড় সবগুলোই কিন্তু এই এটা দিয়েই সমাধান করতে পারেন। আপনি টবে যদি অতিরিক্ত পিঁপড়া হয় তাও তবুও কিন্তু এটা দিয়ে কাজ করে নিতে পারবেন, সমস্যা নেই। এটা ভালো মানের প্রোডাক্ট এনিমিটাপ। তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এই স্প্রেটি তৈরি করবেন, কিভাবে ব্যবহার করবেন সবগুলো স্টেপই আপনাদেরকে জানিয়ে দেব। তবে যারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি মনে করলে সাবস্ক্রাইবার করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে, নোটিফিকেশন দিয়ে অন করে রাখবেন ইনশাল্লাহ। তো আমি প্রসেসগুলো দেখিয়ে দেব। আমি একটি প্লাস্টিক কন্টেন নিব, দেখতে পাচ্ছেন আমি একটি প্লাস্টিক কন্টেনে 1.5 লিটার পানি নিয়েছি। তো আমার বাগানে আমি শুধু গোলাপ গাছে স্প্রে করব, তো বাকি গাছে আমি পরে স্প্রে করব। তো যার কারণে আমার গাছের সংখ্যা কম, একটু আমি 1.5 লিটার পানিতেই কিন্তু এটা স্প্রেটি তৈরি করব। দেখতে পাচ্ছেন দর্শক, তো আপনার ছাদ বাগানে বা বাগানে যদি পিঁপড়ে আক্রমণ হয় সেটা এটা দিয়ে কিন্তু কাজটি চালিয়ে নিতে পারবেন। যে কোনো পোকা ধরনের পোকার আক্রমণ, মিলিবাগ, অনেক ধরনের পোকার আক্রমণ হয় গাছে, তো সেগুলো কিন্তু এটা ভালো কার্যকরী 100%। তো এটা আমি সিল করা আছে, এটা আমি খুলে নেব। তো খুব সাবধানে খুলবেন, হাতে যেন না লাগে। দেখতে পাচ্ছেন আমি সিল কোডটি আউট করে নিলাম। তো এখন মূলত আমি 1.5 লিটারে পানিতে 2 কাপ পরিমাণে এই ইনিমি টাপ ব্যবহার করব। ব্যবহার করে তারপরে কোনো কাঠি দ্বারা ভালোভাবে মিক্সার করে নেবেন, একটু নাড়িয়ে নেবেন। তো এটা এই স্প্রেটি আপনার গোলাপ গাছে যদি অতিরিক্ত পোকার আক্রমণ হয় বা এ ধরনের হলুদ পাতা হলুদ হয়ে যাওয়ার কারণে বা পাতা কুকড়ে যাওয়া বা আগাছা পচারি ধরনের, তো এটা আপনি সপ্তাহে 2 বার স্প্রে করতে পারেন বা 10 থেকে 12 দিন
বা 15 দিন পর পর এটা স্প্রে করতে পারেন। যখন দেখবেন যে আসলে আক্রমণটি কমে গেছে গাছ থেকে, তো সেক্ষেত্রে আপনি স্প্রে করা বন্ধ করবেন, এক মাস পর পর স্প্রে করতে পারেন। তো এটা এটা এখন আমি একটি স্প্রে কন্টেনারে ভর্তি করব। দেখতে পাচ্ছেন এটা আমার 2.5 লিটার একটি কন্টেন, তো এটাতে আমি এখন ঢেলে নেব। যদি ভিডিও দেখে আপনার ছাদ বাগানের গাছের উপকৃত হয়, তবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টস করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখার আগ্রহী, তো কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনার কমেন্টসে দেখার ইয়ে করব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন, তো আমি এবার কন্টেনার ঢেলে নেব যাতে আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটি কন্টেনার নিব, সেটাতে আমি কিন্তু স্প্রে পাম্পে ঢালব। তবে আর একটি নির্দেশনা, যদি আপনার গাছটি গোলাপ গাছটি খুবই অতিরিক্ত যদি দুর্বল হয় বা এই ধরনের আক্রমণ বেশি হয়ে থাকে, তাহলে আপনার গাছটি স্যাঁওযুক্ত জায়গায় রাখবেন। আর বিশেষ করে হচ্ছে আপনার যেগুলো পাতায় ওষুধ স্প্রে করার 2 থেকে 3 দিন পর যেগুলো পাতায় আক্রমণ হয়েছে সেগুলো পাতা একটু ছাঁটাই করে দিবেন বা পাতাগুলো ছেঁটে ফেলে দিবেন। তবে ডাল ছেঁটে ফেলবেন না, পাতাগুলো ছেঁটে ফেলবেন, ছেড়ে দূরে রেখে ফেলে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডালা কমপ্লিট, এখন আমি পাম্প করে নেব, এখন গাছে ব্যবহার করার উপযোগী। তবে একবারে বেশি ব্যবহার করবেন না, ফোয়ারা সিস্টেম যেন হয় সেদিকে খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমার এগুলো গাছে কিন্তু অনেকগুলো পাতা হলুদ হয়ে গেছে। আমি এগুলো স্প্রে করার পর 2 থেকে 3 দিন পরে এগুলো হলুদ পাতাগুলো আছে এগুলো আমি ছাঁটাই করে ফেলে দেবো, দূরে ফেলে দেবো, যাতে ওই পোকাগুলো যেন আক্রমণ না হয়। আর একটা কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনারা যখন নতুন চারা নার্সারি থেকে নেবেন, তো সেগুলো কিন্তু ফাঙ্গিসাইড বা এ ধরনের স্প্রে করে বাগানে রাখবেন, তাহলে আপনার আরও কয়েকটি গাছ সুস্থ থাকবে বাগানের গাছগুলো। দেখতে পাচ্ছেন আমি উপর নিচ কিন্তু এটা স্প্রে করে দিব, খুব সুন্দরভাবে স্প্রে করবেন। আর স্প্রে করার আর একটা ওয়ে আছে, তো সেটা হচ্ছে কি আপনার সেফটির ব্যবস্থা রাখবেন, মুখে মাস্ক পরবেন, লং টি-শার্ট ব্যবহার করবেন, যাতে এগুলো কিন্তু বিষাক্ত কেমিক্যাল, এতে আপনার সমস্যা হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। আর যেটা বললাম যে আপনার গাছটি অতিরিক্ত যদি সমস্যা হয়, তো সেটা সংযুক্ত জায়গায় রাখা কিন্তু আপনি এই ওষুধটি স্প্রে করবেন, আর রোদে রাখলে একটু সমস্যা হয়, যাতে গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।